hello my dear shamrockites how's it going hmm i hope all is well right okay so my dear shamrockites do you know today i'm going to introduce you to the number 21 to 25 hmm. আমি আজকে তোমাদেরকে নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে নাম্বার টোয়েন্টি ফাইভ পর্যন্ত দেখাবো হুম আর তারপরে কিন্তু আমরা একটা অ্যাক্টিভিটি শেটও করব হুম আচ্ছা তাহলে চলো ডে আমি তোমাদেরকে নাম্বারসগুলো দেখাই ওকে এই দেখো এটা কোন নাম্বার হুম টু ওয়ান ইয়েস টোয়েন্টি ওয়ান ভেরি গুড তারপরে এই দেখো এটা কোন নাম্বার টু টু টোয়েন্টি টু এটা কোন নাম্বার টু থ্রি কি হয় টু থ্রি টোয়েন্টি থ্রি ভেরি গুড তারপরে দেখো এটা কোন নাম্বার টু ফোর টোয়েন্টি ফোর ভেরি গুড এই দেখো এটা কোন নাম্বার টু ফাইভ কি হয় বলো আমাকে টু ফাইভ টোয়েন্টি ফাইভ ভেরি গুড আচ্ছা তাহলে আরো একবার চলো আমরা এই নাম্বার গুলো দেখে নিই 2 121 2 2 22 2 3 23 2 4 24 2 5 25 ভেরি গুড আচ্ছা এইবার চলো আমরা অ্যাক্টিভিটি করব হুম তার জন্য আমাদের দেখো রেইনবো ওয়াটাস বুক আর তার সঙ্গে ক্রায়ন্স নিয়ে রেডি হতে হবে হুম তোমরা চটপট রেডি হয়ে যাও ওকে রেডি হয়ে গেছ ভ্যারি গুড এইবার দেখো তো এখানে কোন নম্বর লেখা আছে ওয়ান টু টুয়েলভ হুম ভেরি গুড এইবার তোমরা সবাই রেনবো কাটাচ্ছে বুকের ওয়ান টু টুয়েলভ নাম্বার পেজ ওপেন করে ফেলো ওপেন করেছো হুম ভেরি গুড দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো তাই তো হুম দেখো এখানে এটা কে হুম একটা লিটল বয় তাই তো দেখো এই লিটল বয়টা হাতে কি নিয়ে রয়েছে বগার হুম এই দেখো লিটল বয় তার মামার সঙ্গে এই যে এই বগার শপ থেকে বগার নিয়ে কোথাও যাচ্ছে তাই তো হুম আবার এই দেখো আমরা এখানে একজন লিটল গার্লকেও দেখতে পাচ্ছি তাই তো এই লিটল গার্ল তার পাপার সঙ্গে কোথায় যাচ্ছে জানো হুম আইসক্রিম পার্লারে যাচ্ছে সেখান থেকে লিটল গার্ল তার ফেভারেট আইসক্রিম নেবে হুম আচ্ছা এই দেখো এখানে একটা স্কুটারও রয়েছে তাই তো হুম আচ্ছা দেখো এখানে আমরা অনেকগুলো নাম্বারস দেখতে পাচ্ছি তাই তো চলো দেখি কোন কোন নাম্বারস রয়েছে হুম ফার্স্টে এই দেখো কোন নাম্বার এটা টু ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে এই দেখো এটা কোন নম্বর টু টু টোয়েন্টি টু তারপরে এই দেখো এইটা কোন নম্বর টু থ্রি টোয়েন্টি থ্রি তারপরে এটা টু ফোর টোয়েন্টি ফোর তারপরে এটা কোন নম্বর টু ফাইভ হম কি হয় বলো টোয়েন্টি ফাইভ ভ্যারি গুড সো এখানে নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত লেখা রয়েছে তাই তো হুম আমরা এখন এই যে পিকচারটা দেখতে পাচ্ছি এই পিকচারটাতেও কিন্তু নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত লেখা রয়েছে হুম কোথায় লেখা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তারপর রেড ক্রাউন দিয়ে সার্কেল করতে হবে হুম তাহলে ফার্স্টে আমাকে বলো টু ওয়ান টোয়েন্টি ওয়ান কোথায় লেখা আছে বলো বলো এই দেখো এই যে এখানে পিজ্জা পিকচার রয়েছে তার ওপরে নাম্বার টোয়েন্টি ওয়ান লেখা তাই তো হুম চলো সার্কেল করে ফেলো এই দেখো আমি সার্কেল করে নিয়েছি তোমরাও করো হুম ভেরি গুড এইবার আমাকে বলো টু টু টোয়েন্টি টু কোথায় লেখা হুম দেখো তো কোথায় লেখা দেখতে পাচ্ছো হুম এই দেখো এই যে চেয়ারটা রয়েছে এই চেয়ারে এখানে নাম্বার টু টু টোয়েন্টি টু লেখা তাই না চলো আমরা টোয়েন্টি টু সার্কেল করে ফেলি রেড ক্রান দিয়ে এই দেখো আমি সার্কেল করেছি তোমরা করো হুম ভেরি গুড এইবার দেখো নাম্বার টোয়েন্টি থ্রি কোথায় লেখা রয়েছে হুম এই যে এখানে স্কুটারের ওপর একটা বক্স রয়েছে সেই বক্সের একটা সাইডে দেখো টু থ্রি টোয়েন্টি থ্রি লেখা তাই না হুম রেড ক্রেয়ন নিয়ে নাও রেড ক্রেয়ন দিয়ে এখন এই নাম্বার টোয়েন্টি থ্রিটা সার্কেল করে ফেলো এই দেখো আমিও সার্কেল করে নিয়েছি হুম তোমরাও করেছো ভেরি গুড এইবার তোমরা আমাকে বলো তো টোয়েন্টি কোথায় লেখা রয়েছে হুম খোঁজো খোঁজো কোথায় লেখা রয়েছে এই দেখো এই যে আইসক্রিম পার্লারটা রয়েছে সেই আইসক্রিম পার্লারের ওপরে একটা আইসক্রিম কোনে পিকচার রয়েছে এখানে এই যে টু ফোর টোয়েন্টি ফোর লেখা তাই না হুম চলো রেড ক্রাউন্ড দিয়ে সার্কেল করে ফেলো টোয়েন্টি ফোরটা হুম করেছো ভেরি গুড এই দেখো আমিও করেছি এইবার চলো আমরা দেখি কোথায় টু ফাইভ টোয়েন্টি ফাইভ লেখা হুম এই দেখো এই যে আমরেলাটা রয়েছে এই আমরেলাটার ওপরে টু ফাইভ টোয়েন্টি ফাইভ লেখা তাই না হুম চলো রেড ক্রিয়ন দিয়ে সার্কেল করে ফেলো এই দেখো আমি করে ফেললাম হুম তোমরাও করেছো ভেরি গুড সো দেখো আমরা এখন এখানে নাম্বার 21 থেকে 25 পর্যন্ত খুঁজে বের করলাম কোরে রেড ক্রন দিয়ে 넘বারস গুলো সার্কেল করলাম তাই না হুম ওকে সো মাই ডিয়ার আমরা তো এখন একটা অ্যাক্টিভিটি শীট করলাম তাই তো এইবার কি করতে হবে এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য मम्मी पापा কাউকে রিমাইন্ড করিয়ে দিতে হবে তাই তো হুম ওকে সো মাই ডিয়ার শিম্পকাইস আজকের মতোই পর্যন্তই হুম টেক কেয়ার অফ ইয়োরসেলফ লাভ ইউ অল বাই